হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমার উৎসব দেবাশিসের সাথে। মগরা সরস্বতী পুজো 2023-এর দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি মগরা বান্ধব সম্মেলনের প্যান্ডেল থেকে দ্বিতীয় পর্বটি শুরু করব। এই বছর এনাদের থিম রাজস্থানের মন্দির। খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে সুন্দর রাজস্থানি কাজের মাধ্যমে। এবারে প্যান্ডেলে ঠাকুরটি একটু দেখে নিই। দুপাশে সুন্দর লাইটের গেট, আর এই দুই পাশে লাইট গেটের মাঝখান দিয়ে আমি এগিয়ে চলেছি পরবর্তী প্যান্ডেলের দিকে। চলে এলাম আর একটি নতুন প্যান্ডেলে। প্যান্ডেলটি একটু দেখে নিই, এরপরে দেখে নেব এই প্যান্ডেলের ঠাকুরটি। খুব সুন্দর ঠাকুর হয়েছে এই প্যান্ডেলে। ঠেলা রিক্সাতে ঠাকুর যাচ্ছেন, যেদিকে তাকাই সুন্দর সুন্দর লাইট, দুপাশে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর লাইট দিয়ে রাস্তার দুদিকে সাজানো হয়েছে। এবং এই লাইট গেটগুলো দেখতে দেখতে আমি চলে যাচ্ছি পরবর্তী প্যান্ডেলের দিকে। আমি এখন চলে এসেছি সোনালী সংঘের পুজো প্যান্ডেলে। খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে এখানে। প্যান্ডেলটা দেখে আমার সত্যি জাস্ট অসাম লেগেছে। মাটি তৈরি করা বিভিন্ন জিনিস দিয়ে খুব সুন্দরভাবে এই প্যান্ডেলটিকে সাজানো হয়েছে। রয়েছে মাটি দিয়ে তৈরি করা ঘোড়া ও পেঁচার মূর্তি, রয়েছে মাটির কলসি ও প্রদীপ। এবারে দেখে নেব এই প্যান্ডেলের সুন্দর ঠাকুরটি। প্যান্ডেলের সাথে সাথে ঠাকুরটিও কিন্তু খুব অসাধারণ তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে ঠাকুরটি দেখতে কিন্তু। এই মুহূর্তে আমি চলে এসেছি নতুন গ্রাম নেতাজি সংঘের পুজো প্যান্ডেলে। বাঁশের একটি খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে এবং সেই বাঁশের মধ্যে বিভিন্ন রকমের শব্দ লেখা আছে, যেটা দেখতে আরও খুব সুন্দর লাগছে। খুব সুন্দর এই প্যান্ডেলটিও তৈরি করা হয়েছে। চারপাশটা রাত্রিবেলা যখন বাঁশের ওপরে বিভিন্ন লেখাগুলো লাইটে দেখা যাচ্ছে না, জাস্ট একটা অসাম লাগছে, একটা অন্য রকমের অনুভূতি। ফাইনালি এবার আমি দেখে নিই এই প্যান্ডেলের ঠাকুরটি। এই লাইট গেটের তলা দিয়ে এবার আমি এগিয়ে যাব পরবর্তী প্যান্ডেলের দিকে। এখানেও কিন্তু আমি যেতে যেতে দেখতে পেলাম রাস্তার পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে, যেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আমি এখন চলে এসেছি বিবেকানন্দ সংঘের প্যান্ডেলে। এই বছর এনাদের থিম মহাদেবের মন্দির।
এবারে আমি প্যান্ডেলের ভেতরে যাচ্ছি এবং প্যান্ডেলের ভেতরে গিয়ে প্যান্ডেলের ভেতরে কাজগুলো এবং ঠাকুরটি দেখে নেবো। প্যান্ডেলের ভেতরে সুন্দর একটা কাজ করা হয়েছে, এবার দেখে নেবো এই প্যান্ডেলের ঠাকুরটি। চলে এলাম অগ্রগামী সঙ্গের পুজো প্যান্ডেলে, প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখে নিই ঠাকুরটি। প্যান্ডেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে, প্রচুর দর্শনার্থী ঠাকুর দেখতে এসছেন এখানে। তো আমি এবার দেখি এই প্যান্ডেলের ঠাকুরটি। আমি এখন চলে এসেছি রবীন্দ্রসঙ্গের পুজো প্যান্ডেলে। এই বছর রবীন্দ্রসঙ্গের পুজো প্যান্ডেলের থিম হচ্ছে পুতুল। বিভিন্ন বড় বড় পুতুল দিয়ে এই প্যান্ডেলটিকে সাজানো হয়েছে। প্যান্ডেলের ভেতরের চারপাশটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবারে দেখে নিই এই প্যান্ডেলের ঠাকুরটি। আমি এখন চলে এসেছি অমর সঙ্গের পুজো প্যান্ডেলে। প্যান্ডেলের ভেতরে যাব এবং গিয়ে আপনাদের পুরো প্যান্ডেলটি দেখাবো। এই বছর অমর সঙ্গের পুজো প্যান্ডেলের থিম বাউল। খুব সুন্দরভাবে গামছার ওপর দেখতে পেলাম বিভিন্ন রকমের কাজ করা হয়েছে এই প্যান্ডেলে। খুব সুন্দর লাগছে প্যান্ডেলটি দেখতে। খুব সুন্দর ঠাকুর হয়েছে এখানে, ঠাকুরটি কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। চলে এলাম নতুন একটি প্যান্ডেলে। আমাদের শৈশব জীবন তুলে ধরা হয়েছে এই প্যান্ডেলের থিমের মাধ্যমে। খুব সুন্দর একটা থিম আর খুব সুন্দর প্যান্ডেল হয়েছে এটা। এবারে দেখে নিই এই প্যান্ডেলে ঠাকুরটি। চলে এলাম আবার একটি নতুন প্যান্ডেলে। একটা পাহাড় করা হয়েছে এবং শিব ঠাকুরের মন্দির করা হয়েছে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।